হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমরা আজকে, আমি বিশেষ করে আজকে খুব ভালো আছি। তো আজকে কি সেটা তোমাদের আগে বলা হয়নি, এখন বলবো। আর এই যে দিদি ভাই মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে, কেন বলো তো? তো আজকে হলো, তুমি বলো, আমার খুব লজ্জা। আজকে হলো মানে ষষ্ঠতম বিবাহ বার্ষিকী আমার, ঠিক আছে? তো আমি সেটা নিজের মুখে লজ্জা পাচ্ছিলাম, তো সেই কারণে দিদি ভাই মিষ্টির প্যাকেটটা নিয়ে বসে আছে আর কেকটা ফ্রিজে রাখা আছে, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে কেকটার সমস্যা। কেকটা এনে আমি বারবার বলেছি, প্রত্যেকবার কেক নিয়ে আসে, নিয়ে আসার পরে ওই কেক সত্যি খুব মনটা তার জন্য খারাপ করছে। এর আগের বছর কেক নিয়ে এসে কেকটা পুরো নষ্ট করে দিয়েছিল ছেলে মেয়েরা, আর এইবারও সেম টু সেম হলো, জানি না আমার কপালে। সেম নিজে নিজে হাতে করে করেছে, আমি বারবার তোমাদের দাদা ভাই খুব রেগে গেছে, সেই কারণে মনটাও খারাপ আছে। তো যাই হোক, ওইসব ওই কেকটার জন্য তার মন খারাপ করে লাভ নেই, কেকটা ভালো আছে, এমনি অসুবিধা নেই। শুধু আমাদের দুজনে, আর আমি বারবার করে বলছিলাম যে কেক কিন্তু সাবধান, কেক সাবধান, আমি জানি তো কেকটা সাবধান, বলতে বলতে হাতে পড়ে। তাই কেকটা তোমাদের দেখাতে পারলাম না, এই যে মিষ্টিটা নিয়ে বসে আছে, কেকটা ফ্রিজে রেখে দিয়েছি, আবার যদি নষ্ট করে দেয় ও আর দেখানোর মতো একটু থাকবে না। তো চলো এবার, এখন তো বাজে সাড়ে ছটা বাজে, তো এখন একটু পালন করবো বিবাহবার্ষিকী। বেশি কিছু করবো না, মোটামুটি যেটুকু হয় আর কি, কোন রকমে। তো চলো আমি একটু সাজুগুজি করে নিই, তারপরে আবার তোমাদের সব দেখাবো পুরোটা। তো তোমরা কোথাও যেও না, ঠিক আছে? আজকে অনেক মজা হবে, সাজুগুজু করবো না, আজকে উনিই করবে, তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর কোথাও যাবে না, আমরা এক্ষুনি ফিরে আসছি সেজে গুজে, আবার তোমাদের সামনে কাজেই থাকো, আর স্কিপ করবে না যেন, পুরোটা দেখো, খুব ভালো লাগবে। তো চলো, তো দেখো সাজে গুজে করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, এই দেখো দুপাশে দুটো ফুল দিয়েছি। তো কেমন লাগছে একটু কমেন্ট করো, আজকে বিবাহবার্ষিকী আমাদের। আর দেখো কি করছে, এই দেখো বেলুন টাঙাচ্ছে, বেলুন, ঠিক আছে? এই যে লাভ বেলুন নিয়ে এসছে, বেশি কিছু হবে না, ওই মোটামুটি যেটুকু হয়, কারণ ছেলে মেয়ে বেশি কিছু করতে দেয় না প্রত্যেক বছরই, ভাবি অনেক কিছু করবো, ওরা বড় হোক তখন দেখা যাবে। তো চলো সব কিছু রেডি করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বেলুন সাজিয়ে ফেলেছে, এই যে আর হলো আমার বর মানে তোমাদের দাদা ভাই আজকে আমাকে কি গিফট দেয় সেটা কিন্তু দেখার আছে, তাই তোমরা যাবে না কোথাও, ঠিক আছে? আজকে আমাকে একটা গিফট দেবে, কিনে নিয়ে এসছে স্পেশালি গিফট, এই দেখো সেটা, ঠিক আছে? এই যে ভিতরটা খুলে দেখালাম না, যখন দেবে তখন দেখতে পাবে, এখন বসে আছে। তো দিদি ভাই সব রেডি করছে, তারপরে রেডি টেডি হয়ে তোমাদের সামনে আবার চলে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, কেকটার অবস্থা শুধু একটু খারাপ, তাছাড়া বাকি সব, এই যে মিষ্টি এখানে কেক আছে, আর এখানে ক্যাডবেরি এনেছিল চার পাঁচটা, তো ছেলে মেয়ে দু তিনটে খেয়ে নিয়েছে, বসো এখানে বসো, ঠিক আছে? ক্যাডবেরি নিয়ে নিল, আর এই যে তোমার দাদা ভাই এটা জ্বালাবে, আর এখানে সিঁদুর আছে, আর কিছু নেওয়া যায় না, পিছনে বেলুন। তো কেমন লাগছে একটু কমেন্ট করো। তো তোমাদের দাদা ভাই যে এই জিনিসটা কোথা থেকে নিয়ে এসছে আমি ঠিক জানি না, সে কখন থেকে ধরানোর চেষ্টা করছে কিছুতেই ধরছে না, ধরবে কী করে, আসলে নষ্ট জিনিস। আর এদিকে ছেলে মেয়ে আর ওয়েট করতে পারছে না, ওদের এইসব দেখে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কখন ওরা নষ্ট করবে, কখন চটকাবে, এই রকম একটা ব্যাপার আছে ওদের। তো ওরা একবার এদিকে যাচ্ছে, একবার নড়াচ্ছে, একবার এ করছে তা করছে। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম রেখে দাও, চলো কেক টেক কেটে নিই, আর এদিকে দিদিভাইও সাজুগুজু করেনি, দিদিভাই আমাদের রিলস বানিয়ে দেওয়ার জন্য সব সেট করে রেখে দিয়েছে, তো ওইদিকে রিলস বানাচ্ছে দিদিভাই, আর আমরা এদিকে কেকটা কেটে নিচ্ছি। তো বলো তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের ছটা বছর পূর্ণ হয়ে গেল, মানুষের জীবনটা বড্ড অদ্ভুত, তাই না? এই যে এদিনকে আমাদের বিয়ে হলো, দেখতে দেখতে আবার ছটা বছর পূর্ণ হয়ে গেল, এর মধ্যে যে কত কিছু মিশে আছে তোমরা যারা সংসার করো তারা তো জানোই, শুধু যে ভালোবাসা তা না, হাসি কান্না দুঃখ অভিমান সমস্ত কিছু মিশিয়েই এই ছটা বছর পূর্ণ হয়ে গেল। তো আমি চাই আরও সারা জীবন যেন আমরা এইভাবেই চলতে পারি, হাসি কান্না দুঃখকে সাথে নিয়ে সারা জীবনটা যেন কাটিয়ে দিতে পারি। তো তোমরা আমার থেকে যারা বড় তারা একটু আশীর্বাদ করো, আর যারা ছোটো তারা আমাকে অনেক ভালোবাসা দিও,
তো যাই হোক, কেক টেক কেটে দেখো, তোমাদের দাদাভাইকে আমি খাইয়ে দিলাম, আমিও খেয়ে আমাকেও খাইয়ে দিলো। এগুলোও করতে লজ্জা পাই, কিন্তু আমার চাপে পড়ে ও এগুলো করছে। তো আর তোমাদের দাদাভাই আমাকে কি গিফট দিল দেখতে পেয়েছো তো? একটা বলা আংটি দিয়েছে, এই দেখো, এটা আগেই কিনে রেখেছিলাম, পুজোর সময় দুটো কিনেছিলাম, তো একটা পুজোর জন্য আর একটা এই সময়ের জন্য। তো এখন সেটাই তোমাদের দাদাভাই আমাকে দিল, আর তোমাদের দাদাভাইকে কিন্তু আমি একটা স্পেশাল গিফট দিয়েছি, সেটা তোমরা দেখতে পেলে। একটা আমি দিয়েছি, আর কিছু দিতে পারিনি, কারণ আমার তো ইনকাম করি না, তো সেই কারণে কিছু দিতে পারিনি। আর তোমাদের দাদাভাই আমাকে সিঁদুর পরিয়ে দিল, এটাই এটাই আমার কাছে অনেক। তো চলো বন্ধুরা, আমি কটা রিলস বানিয়ে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমার তো হয়ে গেছে, মানে কেক টেক কাটা তোমরা দেখতেই পেয়েছো, সব হয়ে গেছে, সিঁদুর টিঁদুর ঘোরানো হয়ে গেছে, আর এই যে আমটি দিয়েছে তোমাদের দাদাভাই, কেমন লেগেছে সেটা কমেন্ট করো, ঠিক আছে? আর এদের অবস্থা দুটো দেখো, দুজনে মানে কেক পেয়ে কি যে করবে বুঝতে পারছে না, কেক পুরো ছানাবানা করে দিচ্ছে, মিষ্টি মানে ছানাবানা করে দিচ্ছে, মানে ওদের অবস্থা পুরো শেষ হয়ে গেছে। দাও মিষ্টি গুলো দাও, আমি রেখে আসি, ফিরে যাই, আমি যাও দাও। তো এবার সবাইকে একটু দেবো, আর একটু আমার শাশুড়ি মাকে ডাকা, মানে কি বলতো, ছেলে লজ্জা পায় শাশুড়ি মা এইসব দেখলে, তো ওনারা টিভি দেখছে, তো আমি এবার একটু গিয়ে একটু প্রণাম করব, সেটাই তোমাদের দেখাবো। তারপরে হয়ে গেছে, তো কেমন হয়েছে একটু কমেন্ট করো, ঠিক আছে? তো চলো, তো আমি মনে করি এইসব দিনে ভগবানের কাছে প্রণাম করে আশীর্বাদ না নিলে, আর বড়দের কাছে প্রণাম করে আশীর্বাদ না নিলে পূর্ণই হয় না দিনটা। তো সেই কারণেই আমি মাকে, আমি কেন তোমাদের দাদাভাইও, মাকে আর পাড়ার মাসিমাকে একটু প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম, তারপরে দিদিভাইকে বললাম কেক আর মিষ্টি দিতে ওনাদেরকে। তো বেশি কিছু তো করতে পারিনি, শুধুমাত্র কেক আর মিষ্টি দিয়ে এবার ছেড়ে দিলাম, যদি পারি কোনো দিনও তো করবো বড় করে অবশ্যই। তো আমাদের এই ছোট্ট অ্যানিভার্সারিটা কেমন লেগেছে একটু কমেন্টে জানিও, ঠিক আছে? তো দেখো, বেলুন নেওয়ার জন্য দুটো ছেলে মেয়ে পুরো পাগল হয়ে গেছে, ঠিক আছে? তো ওদেরকে এবার দেব, ওদের জন্য তো এনেছি আমরা, একটুখানি সেলিব্রেট করে ওদেরকে দেওয়ার জন্য এনেছি, তো ওদেরকে এবার দিয়ে দেবো। তো আমি অনেকক্ষণ ধরে সেজে গুজে বসে আছি, শাড়ি পুরো ইয়ে হয়ে যাচ্ছে, তো চলো আমি সেজে এবার শাড়ি টাড়ি ছেঁকে নিই, তারপরে তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। আর তোমাদের দাদাভাই না চলে গেছে, মানে ওইটুকু করেছে, এটাই আমার অনেক ভাগ্য। তো বন্ধুরা, দুর্ভাগ্যের বিষয় আমাদের, সেটা হলো ওই যে আমাদের একটা যে কেকের মধ্যে যেটা ফুরফুর করে ওড়ে না, ওটা নিয়ে ছিল, তো ওটা ধরছে না, ঠিক আছে? তো এখন সেটা তোমাদের দাদাভাই একটু ধরাচ্ছে। আর কটা রংবাজি মানে ইয়ে ছিল রং মশাল, তো সেগুলো একটু ঘুরিয়ে ফেলে দিচ্ছে, কারণ অনেক দিন হয়ে গেল, তো আজকে একটু স্পেশাল দিন, তো তার জন্য এগুলো ফুটিয়ে ফেলছে। দেখো ওটা ভালো নাই, নষ্ট হয়ে গেছে, তো দেখো বাইরে এসেই ধরালাম, কারণ ঘরের ভিতরে আবার আগুন টাগুন লেগে যেতে পারে, তো এখানে ভালো আর লাইট পাচ্ছে না, দেখাও যাচ্ছে না। চলো, তো আমাদের পুরো ধরানো হয়ে গেছে, দুটো ছিল দুটো ধরিয়ে নিয়েছি, আর তো এখন আমি রান্না বান্না করবো, আর 9টা প্রায় বাজে চললো, অনেকক্ষণ পরে আসলাম ক্যামেরার মধ্যে, রান্না বান্না করে নিই, আজকে আবার স্পেশাল রান্না লুচি টুচি করবো। তো আর বেশি বড় করবো না ভিডিওটা, খুব ছোটোর মধ্যে করলাম, কারণ বেশি বড় হলে তোমরা আবার দেখতে চাও না। তো আমাদের অ্যানিভার্সারি কেমন লেগেছে একটু কমেন্ট করো, আর একটু আশীর্বাদ করো সবাই পারলে, যারা বড় আর যারা ছোট তারা অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, আর আমাদের মতো যারা মানে এখন অ্যানিভার্সারি আছে সামনে, তো তারা সবাই পালন করো। তো আজকের মতো টাটা, বাই বাই, টাটা।